नमस्कार बंधुरा, आशा करी अपनारा सबाई भालो आछेन। गत शुक्रवार बुद्ध पूर्णिमा उपलक्षे आमी पांचगोपाल ठाकुरेर पुजो दिते गिएछिलाम। सेई भिडियो एवं सेखानकार मेलार भिडियो आपनादेर साथे शेयर करलाम। आशा करी आपनादेर भालो लागबे, आपनारा संगे थाकुन। बर्तमाने ग्रामीण मेला तो प्राय उठे जेते चले। ग्रामीण मेलार जे कल्चर जे ऐतिह्य बर्तमान जेनारेशन सेटा प्राय भूलते बसे। विशेषत सेई जन्नोई ग्रामीण मेलार ऐतिह्य, हाँ सेई जन्नोई विशेषत ये भिडियोटा आपनादेर साथे शेयर करलाम। खूब भालो लागलो मेलाय घुरे। ছোটবেলায় মেলায় যখন যেতাম তখন নানান ধরনের রং বেরঙের খেলনা, মাটির কাজের জিনিসপত্র খুব ভালো লাগতো, মনকে খুব আকৃষ্ট করত। সেই কারণে তেমনই একটি মেলার ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মাত্র 4 মিনিটের ভিডিও বন্ধুরা, আশা করি এই 4টা মিনিট দয়া করে আমাদের সঙ্গে থাকবেন, ভালো লাগবে, একদম নিরাশ করাবো না আপনাদেরকে। সুন্দর সুন্দর মাটির কাজের জিনিসপত্র, খাবার দাবার, নানান রকম খেলনার জিনিস, নানান ধরনের দোকানপাট। মেলাটি ঘুরে সত্যিই খুব ভালো লাগলো। অনেক দিন পর একটা মেলায় ঘুরলাম, গ্রামীণ মেলা, গ্রামীণ পল্লীর মেলা। আশা করছি আপনাদের একটুও ভালো লাগবে, একটুকুও ভালো মনে জায়গা করে নিতে পারবে। প্লিজ আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। নানান ধরনের রং বেরঙের জিনিসপত্র এবং ছোটখাটো অনুষ্ঠান, এটা একদিনেরই মেলা, সকাল থেকে আরম্ভ হয় এবং সারাটা দিন চলে। মন্দিরের পাশের মাঠেই মেলা, মন্দিরটা হলো সাউথ চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পারুলিয়া কোস্টাল থানার অন্তর্গত জোবড়ালি। জায়গাটার নাম হলো জোবড়ালি। বন্ধুরা, আমার দিক থেকে তো আমি চেষ্টা করলাম যতটা ভালোভাবে ভিডিওটাকে অ্যারেঞ্জ করা যায়, তো আমি করেছি। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে একটা লাইক দেবেন, এবং ভালো মন্দ যাই হোক একটা কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা। ভিডিওটি দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন, এবং প্লিজ একটা কমেন্ট করবেন। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রইল বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।